আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এক আন্টির বাসায় দাওয়াত খেয়ে চলে আসলাম একটা নদীর পাড়ে। নদীটা অনেক বড় ছিল, এই যে পুরোটাই বালুর চর, তারপর এখানে টলার আছে। তো ভাবলাম আমরা স্পিড বোটও আছে, স্পিড বোটে উঠি নেই আমি কখনো, তো আমরা কয়েকজন মিলেও স্পিড বোটে উঠলাম। ভালো লাগছিল, ভয়ও লাগেনি এত। আর আমরা সন্ধ্যা হয়ে গেছে তখন আসছিলাম, তো বেশিক্ষণ সময় ছিলাম না এখানে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে পার হয়, ওপারের মানুষ এপার আসে। তো নদী পার হইলে ওই পারে, ওটা হলো রংপুর বলে ওইটাকে, তাও পার হইতে তা প্রায় 3-3.5 ঘন্টা লাগে বললো ওনারা। নদীটা অনেক বড় ছিল। এটা হচ্ছে পরের দিনে সকালের নাস্তা, ভাপা পিঠা, রুটি, ডিম, আলু ভাজি। ওখানে যতদিনে ছিলাম মানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি, খুব ভালো লাগছে। তারপর নাস্তা খেয়ে আমরা নিত্য যেখানে জমি চাষ করে ওখানে চলে আসলাম, নিচে জায়গায় ধনিয়া গাছ, তারপর মিষ্টি কুমড়া, অনেক ধরনের গাছ আছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকালবেলা এখন বাগমারা। সকালটা খুব আজকে ঠান্ডা ছিল, রাতটাও ঠান্ডা ছিল, কালকে অবশ্য একটু গরম ছিল, যাক ঠান্ডাটা। আজকে আমরা আপনার দেখাবো মানে কিছু সবজি খেত, তার মধ্যে আছে ধনিয়া। এটা ধনিয়াটা পেকে গেছে, ফ্লেভারটা আসছে অনেক। তারপরে এখানে ছিল মিষ্টি কুমড়ো, যেটা বলে কুমড়োটা আছে, এই ফুলগুলো ফুটেছে। মিষ্টি কুমড়োর যেগুলো কচি যেটাকে বলে ছোট আছে এখনো, এই যে দেখেন, ঠিক আছে, এটা ছোট সাইজ, এটা আস্তে আস্তে বড় হবে। ওইগুলো আছে আপনার ধান খেত, তারপরে সর্ষে, যেটা সর্ষের তেল যেটা বলি না, ওই সর্ষেটা, ওইটা পেকে গেছে, ওটা দু একদিনের মধ্যে সম্ভবত মনে হয় ওরা কেটে ফেলবে, কৃষক যারা আছে দেখতে আসে। এই যে আরেকটা গাছ আছে পেঁয়াজ, আমরা যেটা অনিয়ন বলি ইংরেজিতে, সেই পেঁয়াজটা, এগুলো পেঁয়াজের কলি, ঠিক আছে। এই যে পেঁয়াজ মনে সম্ভবত করেছিল, সেটা অবশিষ্ট কিছু হয়ে গেছে। এই কোথায় যাবো এখন, সামনের দিকটা দেখাতে পারলাম না, এখানে রাস্তাটা ওরকম ভালো না, একটু ভাঙা আছে। ওই এগুলো ছাগল আছে, তারপরে এগুলো যে সাদা সাদা ফুলগুলো দেখছেন না, এগুলো হচ্ছে ধনিয়া। ধনিয়ার গ্রানটা এখান থেকেই মানে বের হইতেছে, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এগুলো ধান রাইস থেকে বলে রোপণ করছে, এখানে গ্রামে বাসায় জ্বালা, এই দিয়ে জ্বালা করছে। এটা 3 মাসের মধ্যে হয়ে যাবে, তারপরে ওরা কেটে ফেলবে। ওই দিকে দেখেন দিকটা, রাস্তাটা অনেক সুন্দর, একটা জিনিস স্প্রিংসটা আসছে দুই ধারে, ভাসের জার আছে, খুব সুন্দর দেখায় রাস্তাটা সকালবেলাতে। এরকম একটা ফিলিংস আপনাদের দেখাতে পারলাম না, সকালটাতে আমি উঠছিলাম ঘুম থেকে, কিন্তু আমি একটা আপনাদেরকে গান শোনাবো, এটা খুব সুন্দর একটা গান। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ওই বিয়া বাজার যাই না।
তারপর আমরা বিকেলের দিকে চলে গেলাম আরেকটা বর্ডারের কাছে, আসাম বর্ডারের কাছে। তো সুন্দর একটা গ্রামের ভিতর রাস্তা, বেশ ভিতরে আমরা দেখতে গেলাম আরেকটা বর্ডার, খুব ভালো লাগছে এখানে গিয়ে আমাদের আরও। হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখাবো আপনাকে একটা ডেঞ্জার জিনিস, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার। আমার হাতের ওই পাশটা হলো ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ আছে ওখানে, ওই ওইটা হচ্ছে বিএসএফের চৌকি, এই পাশটা হলো বাংলাদেশ, ওই পাশটা হলো কিছু ফিট দূরে হবে বা 200 ফিট দূরে হবে ইন্ডিয়ার বর্ডারটা, দেখতে পাচ্ছেন ওই দিকটা দেখেন আপনি, ওই এইখানে হলো বর্ডার, ওই ওইখানে দেখা যায় অনেক ইন্ডিয়ান মানুষজন দেখা যাচ্ছে। এই পাশটা আছে বাংলাতে, ওইটা হলো ইন্ডিয়া। তো সব কিছু ঘোরা শেষে আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে। তো মাঝখানে আরেকজনের আত্মীয়র বাসায় গেলাম, ওখানে চা নাস্তা করে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আস্তে আস্তে চলে যাচ্ছি আবার বাসায় ওই রিক্সা দিয়ে। এখানে রিক্সা না, এগুলোকে ভ্যান বলে, দুই পাশে সিট থাকে বসার। তো ভালোও লাগে আবার ভয়ও লাগে, কিন্তু এলাকাটা অনেক সুন্দর ছিল আসলে, গ্রাম দেখতে আসলে খুবই ভালো লাগে, থাকতেও খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আবার মিল সবাই মিলে আসব, আবার কালকে আমরা চলে যাব। তো সকাল সকাল রওনা দিয়ে আমরা চলে যাচ্ছি, সকাল বলতে কি তাও 10টা বেজে গেছে, সারাদিনই লাগবে কারণ এদিকে তো জ্যাম নেই, রাস্তা ভালো, কিন্তু ঢাকায় ঢুকলেই তো গাজীপুরের থেকেই জ্যাম শুরু হয়ে যাবে। তো যাই হোক, তারপরে বলবো, সবার খুবই ভালো লাগছে, ইনশাল্লাহ আবার আপনারা সবাই মিলে ইনশাল্লাহ সবাই আবার একসাথে আসবো। এই যে চারপাশে গজারি গাছ আর রাস্তাটা সুন্দর, তো এরকম রাস্তাতে যাইতে জার্নি করতে খারাপ লাগে না।